নমস্কার দর্শক বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে আবারও নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে চলে এসেছি। এই মুহূর্তে রয়েছে ত্রিপুরা রাজ্যের আরও এক বনিদি স্কুল, তুলসীবতী বালিকা বিদ্যালয়ে। এবং তুলসীবতী বালিকা বিদ্যালয়ে যে ছাত্রীরা রয়েছেন, তারা কিভাবে পালন করছেন এই বাগদেবীর আরাধনা, তারা কিভাবে করছেন সেটা অবশ্যই দেখাবো। প্রথমেই একটু ক্যামেরাটা আমি দেখে নেব যে মূর্তিটা কিরকম করা হয়েছে, কিভাবে ডিজাইনটা করা হয়েছে সেটা। আমরা জানি যে একটা ব্যাচ যেটা আউটগোয়িং ব্যাচ থাকে বা ক্লাস ইলেভেনের যারা স্টুডেন্টরা থাকে, প্রত্যেক স্কুলেরই প্রায় একই রকমভাবে এই ডিজাইনগুলো করা হয় বা সেখানে কাজ যে করা হয়, পুজোর যে মেইন কাজ সেটাই কিন্তু তারাই করে থাকেন। এবং স্বাভাবিকভাবেই এখানেও একই রকমের চিত্র। এবং তুলসীবতী বালিকা বিদ্যালয়ে কিন্তু এই সেই সঙ্গে সঙ্গে পুজোর পাশাপাশি চলছে সেখানে অনুষ্ঠান, এবং অনুষ্ঠানেরও আনন্দ উপভোগ করছেন, ছোট বড় প্রত্যেকে কিন্তু এখানে এসে আনন্দ উপভোগ করছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা অর্গানাইজিং কমিটির রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব, যারা ছাত্র ছাত্রীরা রয়েছেন। তোমার কি নাম? আমার নাম সুপ্রীতি সূত্রধর। তোমরা তো অর্গানাইজ করেছো, তো কি কিভাবে প্ল্যান করলে বা কিভাবে তোমরা কাজ করেছো? প্রথমত আমাদের হাতে সময় কম ছিল, কারণ কি এবার এক্সাম শুরু ছিল আমাদের। তো এক্সামের পরে আমাদের হাতে প্রায় 15 দিন ছিল আমরা পুজোর প্ল্যানটা করি। তো 15 দিনের মাথায় আমাদের মূর্তির প্রতিমা যেটা আমাদের অর্ডার দেওয়া হয়, তো আমরা এইভাবে প্ল্যান করি। আর হঠাৎ করে আমাদের একটা প্রবলেম হয়েছিল, যেটা যাই হোক সেটা মাই সারিয়ে দিল, তো সবটা ঠিকঠাক করে হয়েছে, এটাই আমাদের। আজকে আর গোটা দিনের প্ল্যান কি রয়েছে? প্ল্যান এই তো, পুজো শেষ করে এই রেডি হয়ে স্কুলে আসলাম এখন। তো আবার একটু বেরোবো, তো আবার স্কুলে আসবো সন্ধ্যা 4টার দিকে। এসে আপনাদের স্কুল আজ কম করে দেওয়া হবে তাদের একটা প্রোগ্রামের জন্য, তো আমাদের একটু ঘোরাঘুরি করবো। তো বন্ধু বান্ধবের সঙ্গে কি প্ল্যান রয়েছে? বেরোবে, ঘুরতে যাবে কোথাও? বেরোবো অল্প সময়ের জন্য, বেশি সময় বেরোবো না, কারণ কি সামনে ইলেকশন। আমরা কথা বলে নিলাম যারা অর্গানাইজাররা রয়েছেন তাদের সঙ্গে, যে ব্যাচ অর্গানাইজ করেছে। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন শিক্ষিকা রয়েছেন, ওনার সঙ্গেও একটু কথা বলে নেব। তো আজকে এই সরস্বতী পুজো স্টুডেন্টরা কাজ করেছে, আপনারা নিশ্চয়ই গাইড করেছেন, কী কীভাবে গাইড করেছেন এবং কী কী কাজ আপনারাও করেছেন? প্রতি বছরের মতো এবারও আমরা সরস্বতী পুজোর মায়ের আরাধনায় প্রতি হয়েছি মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। আমরা পুজোর আগে বিভিন্ন কমিটিগুলো গঠন করি, মিটিং হয় আমাদের, এবং তারপরে আমাদের কিছু কিছু প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা, মেয়েদের আলপনা প্রতিযোগিতা, তারপরে বসে আঁকো প্রতিযোগিতা, এরপরে আমাদের হয়েছে নাচ এবং গানের প্রতিযোগিতা, আর আজকে আমাদের সেই সব প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানও চলছে। মেয়েরা সবাই আনন্দ করছে, আমরা সবাই এবছর মায়ের আরাধনায় সফলতার সঙ্গেই মনে হচ্ছে আমরা উদযাপন করতে পারছি। আমরা দেখলাম একটা অনুষ্ঠানও হয়েছে, সেটা কি কি হয়েছিল? হ্যাঁ, সেটাই আমাদের গত 2-3 দিন ধরেই আলপনা প্রতিযোগিতা, তারপরে বসে আঁকো প্রতিযোগিতা, আর নাচ এবং গানের প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়ে গেছে। আর আজকে এগুলোর ফলাফল আমরা মেয়েদের হাতে ফলাফলের মাধ্যমে পুরস্কার তুলে দিয়েছি, এবং যারা এখানে পার্টিসিপেট করেছে, অল পার্টিসিপেন্ট সবাইকে আমরা এখানে পুরস্কার দিয়েছি, সামান্য পুরস্কার। আমরা শুনে নিলাম এখানে শিক্ষিকারা কি বলছেন, তারপর আমরা একটু ঘুরিয়ে দেখে নেব। অবশ্যই সরস্বতী পূজা মানেই হচ্ছে আনন্দ, পুজোর সঙ্গে প্রত্যেকের সঙ্গে আনন্দ, এই পূজাটাই আমরা চেষ্টা করছি।
তো আমরা এতক্ষণ ভেতরে ছিলাম, অর্থাৎ তুলসীবতী বালিকা বিদ্যালয়ে যে হল ঘরে পুজোটা হচ্ছে সেখানে ছিলাম, এবং সেই জায়গাটি ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে ঢাকের তালে তালে কি সুন্দরভাবে যারা ছাত্রীরা রয়েছে আজকে দিনটা আনন্দ করছে, যারা অর্গানাইজ করেছে অর্থাৎ একটা ব্যাচ তো অর্গানাইজ করে, তো সেই ব্যাচের যারা ছাত্র ছাত্রীরা রয়েছে তুলসীবতী বালিকা বিদ্যালয়ের ঐতিহ্যবাহী স্কুল, প্রত্যেক বছরই তারা অর্গানাইজ করে এক একটা ব্যাচ, তো তারা খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছে এবং সেই দিদিদের সঙ্গে হেল্পও করেছে ছোটরা, তার পাশাপাশি যারা টিচাররা রয়েছে তারাও কিন্তু খুব সুন্দরভাবে সাহায্য করেছেন, এবং তার পাশাপাশি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এই করিডোরেও কিন্তু অনেকে দাঁড়িয়ে রয়েছেন যারা এই এখানে এসছেন, এবং উপর থেকেও দেখা যাচ্ছে প্রচুর ভিড় কিন্তু বাইরেও রয়েছে, এবং সেখানে তুলসীবতী বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে অবশ্যই নানান ব্যবস্থা করা হয়েছে, প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, এবং তার পাশাপাশি ইতিমধ্যে ভেতরে কিন্তু ঢাকের তালে তালে যারা ছাত্রীরা রয়েছেন তারা প্রত্যেকেই আনন্দ উপভোগ। নমস্কার স্যার, আপনি কি স্কুলের স্টুডেন্ট? হ্যাঁ, ক্লাস 12 এ। ক্লাস 12, তো কি রকম লাগছে এই লোকেশন? খুব সুন্দর, এত মানুষ এসেছে, খুব ভালো লাগছে, পুজো এবার খুব সুন্দর হয়েছে। তো ক্লাস 12 এবছর অর্গানাইজ তো নিশ্চয়ই ক্লাস 11 করে থাকে, তাই তো? 11 12 বোথ ক্লাস। মানে অর্গানাইজিং টিমে আপনিও ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম, কিছু কিছু ক্ষেত্রে ছিলাম, কিছু কিছু ছিলাম। তো কি রকম লেগেছে গোটা এক্সপেরিয়েন্সটা, কি রকম ছিল অর্গানাইজ করা এবং এনজয় করা? এবার তো লাস্ট ইয়ার কিরকম খারাপ লাগছে, কিন্তু আবার নেক্সট বারও আসবো যখন কলেজে চলে যাব, আর এখন ভালো লাগছে। সে জানালাম তো অনেকে নিজেদের সঙ্গে, নিজেদের বন্ধু বান্ধবীদের সঙ্গে, বান্ধবীদের সঙ্গে কথা বলছে, ছবি তুলছে, এবং যেহেতু শেষ বছর যারা পুজো অর্গানাইজ করে তাদের একটা আলাদা ফিলিংস থাকে অবশ্যই, এবং তার পাশাপাশি এই বিষয়টাই কিন্তু সরস্বতী পুজোকে কেন্দ্র করে অনেক আনন্দ থাকে, এবং যারা প্রাক্তনীরা রয়েছেন তারাও কিন্তু ছুটে আসেন এই সরস্বতী পুজোতে পুজোর আনন্দ উপভোগ করার জন্য, এবং স্কুলের যে সেই একটা নস্টালজিক ব্যাপার সেই ব্যাপারটা অনুভব করার জন্য কিন্তু অবশ্যই তারাও ছুটে আসেন। আজকের তুলসীবতী বালিকা বিদ্যালয়ের চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, তার আগে আরও দুটো বিদ্যালয়ের চিত্র তুলে ধরেছি। আমরা চেষ্টা করব রাজ্যের অন্যান্য, রাজধানীর অন্যান্য স্কুলগুলোতেও যাওয়ার বা কলেজগুলোতেও যাওয়ার, এবং সেখানকার যে চিত্র রয়েছে সেটাও তুলে ধরার অবশ্যই চেষ্টা করব আমরা। নমস্কার স্যার, ওই